সো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালোই আছো। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমরা চলে এসেছি একটি খুব খুব নাম করা সেটআপ দেখার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সেটআপটি এটি হচ্ছে মা কালী জনকা সান সেটআপ। তো বন্ধুরা, এটি হচ্ছে নাম করা সান সেটআপ। তো খুবই আমাদের ময়না দোনার চোখে কমিটি দাদা ভাইরা ওনারা নিয়ে এসেছেন স্পেশালি জাগরণে কালী পুজো উপলক্ষে। তো মা কালী জনকা সান সেটআপটি এসেছে। তো এখন সেটআপটি বন্ধ রয়েছে। তো 15 মিনিট টাইম নিয়েছে দাদা ভাইরা। তো 15 মিনিট বাদে সেটআপটি চলবে। তো তখন তোমাদের সেটআপটি কেমন বাজে, প্লাস সেটআপের ডিজি মেশিন সমেত সেটআপ মেশিনগুলো সেগুলোও তোমাদের দেখাবো, প্লাস সেটআপটি কেমন বাজে সেটাও দেখাবো। তো এখানের কত পিস চং এনেছে সেটাও দেখাবো। তো একটা স্পিকার চেক যদি করে সেটাও তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমরা ভিডিওটি খুবই আনন্দিত হবে এবং খুবই এনজয় পাবে তোমরা ভিডিওটি দেখে। তো চলো বন্ধুরা, ভিডিওটি একদম কন্টিনিউ দেখতে থাকো। আশা করি খুবই ভালো লাগে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর সাথে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ঠিক আছে, হয়ে যাবে নি? আচ্ছা ভাই, মা কালী জনকা এটা দিয়ে বাইতেছে? মা কালী জনকা সাউন্ড কানতে যে বড় নাম বলছি। তো বন্ধুরা, কোথায় বাইতেছে জানি না, মোটামুটি প্রচুর ঘুরছি। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে গেল সাইকেল চালাচ্ছি, এখনো খুঁজে পাচ্ছি না কোথায়। তো তবে একজনকে জিজ্ঞেসও করেছিলাম, তো এইদিকেই রাস্তাটা বলেছে আমরা যাচ্ছি। ফাইনালি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি জায়গা, তাই ক্যামেরাটা চালু করে দিয়েছি। মোটামুটি তোমাদেরও দেখতে ভালো লাগবে, আমাদেরও দেখাতে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, মোটামুটি ঘেমে গেছি, তো হাঁপিয়ে গেছি, জাহান টাহানো সেরকম দেখছো, মোটামুটি কথা টথাগুলো কেমন একটা হচ্ছে। তো চলো ফাইনালি এগিয়ে যাচ্ছি তোমরা ভিডিওতে, তোমরাও খুব আনন্দিত হবে আজকে। দেখো বন্ধুরে, এপাশে আমাদের ময়নাতে প্রচুর পরিমাণে ঝিল রয়েছে, সেরকমই দেখো দুপাশে ঝিল রয়েছে, দুধারে দুদিকেই দেখতে পাচ্ছ ভাটা রয়েছে, প্লাস সামনে রাস্তা রয়েছে, ভাটা ভাটা আছে অনেক এখানে বন্ধুরা। তো চলো আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। কোথায় রে? এটা দিয়ে এটা তো ডান দিক, বাম দিকে তো বলছো রে, ওটা দিয়ে নয় তো? হায় ভগবান, রাস্তা তো শেষের পথে মনে হয়, এরকম করছি আয়া লাগে, ছোট লাগছে রাস্তাগুলো বন্ধুরা। সেটের আওয়াজ তো শুনতে পাচ্ছি না, তাই বন্ধুরা অনেক কষ্টের পরে, অনেক কষ্ট করে সাইকেল চালানোর পরে আমরা পৌঁছে গেছি ফাইনালি মা জনকা মিউজিক সাউন্ড সেটআপের কাছে। তো সেটআপটির আওয়াজ আমাদের কানে হালকা হালকা লাগছে, তোমাদেরও লাগবে, কারণ মোবাইলে তো আমাদের কানে লাগছে, মোবাইলে একটু দেরি হবে নিতে। তো চলো ফাইনালি স্পটে চলে এসেছি, আর 30 সেকেন্ড পর পৌঁছে যাবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ, স্পটে চলে এসেছি একদম। সুশোভন রিমিক্স, আমি তোমার বধু। হ্যাঁ, তো বন্ধুরা ভালো করে দেখো, মা কালী জনকা মিউজিক সাউন্ড সেটআপের চং উপরে রয়েছে। ঠিক আছে, তোমাদের একটু জুম করে দেখাই, তো ছবিটা একটু ব্লার হয়ে গেছে, দেখো ফোকাস নিচ্ছে, ফোকাস নিচ্ছে, ফোকাস ওই ঠিক হয়ে গেছে। মা কালী জনকা দেখা আছে একদম রাইট। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে হচ্ছে এই সামনেই দেখা যাচ্ছে, দেখো এখানে, এখান থেকে আমরা প্রবেশ করব মা কালী জনকা মিউজিক সাউন্ড সেটআপের কাছে। তো গেটটিকে মানে ব্যারিকেডটিকে কীভাবে সাজানো হয়েছে তোমরা এক ঝলক দেখে নাও, তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব মা কালী জনকা মিউজিক সাউন্ড সেটআপের দিকে। ঠিক আছে, তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ব্যারিকেডটি কেমন সাজানো হয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো একদম।
তো চলো বন্ধুরা এবার এগিয়ে যাওয়া যাক। ওই দেখো সোজা ওইখান দিয়ে সবাই যাচ্ছে, আমরা ওখান দিয়েই প্রবেশ করব। তো মা কালী মিউজিক জনকা সানসেটাপের কাছে, তো অনেক বড় নাম, তো ঠিক আছে কোনো চাপ নেই, নেচে যাও এগিয়ে যাও। ওই দেখো যাচ্ছে সবাই, আমরাও যাচ্ছি। তো সামনে একটা চং রয়েছে গাছে বাঁধা, সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটি, আমাদেরও ভিডিওটি তোমাদের এত সুন্দর ভিডিও উপহার দিয়ে আমরাও খুব খুশি হয়েছি, তোমরাও যাতে খুশি হও তার জন্য এত পরিশ্রম এত কষ্ট আমরা করছি। ঠিক আছে তো চলো দেখে নাও ভিডিওটি, পরে কথা বলছি। বন্ধুরা এখানে আবার দুটো চং যে দেখছি, মা কালী জনকা মিউজিকের দুটো চং, তো ভয়ানকভাবে বেঁধেছে চংগুলো, তো ঝড় টড়লে তো ভয়। তো দেখো তোমাদের দেখাচ্ছি কেমন পজিশানে রয়েছে, তো এখানে একটু দেখাতে অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা ফোকাস ঠিক মতো নিচ্ছে না, তবু তোমাদের দেখাচ্ছি ভালো করে। ঠিক আছে দেখতে থাকো চংগুলো, তো ঠিক আছে চলো এবার এগিয়ে যাওয়া যাক। ওই সামনেই দেখতে পাচ্ছ মা কালী জনকা মিউজিক সানসেট। তো বন্ধুরা এই যে সুশোভন রিমিক্স বলে বন্ধ করে দিয়েছে গো, কি হবে এত দূর যে কষ্ট করে এলাম, তো কোনো চাপ নেই, সেটবালাকে জিজ্ঞেস করেছিলাম 3 মিনিট পর চালু। তো বন্ধুরা ফাইনালি এবার আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ মা জনকা মিউজিক সানসেটআপ এতগুলো মেশিন নিয়ে এসেছে, তো তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। তোমরা বুঝতেই পারছো এখানে গ্রিল রয়েছে, তো ফাইনালি একটু দূরে যাচ্ছি, ওখানে গিয়ে দেখাচ্ছি ফোকাসটা কেমন আছে। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি
অনেকটা মজাই পেয়ে গেছো। ভিডিওটি সেটআপটি খুব সুন্দর বেজেছে, আমাদেরও খুব ভালো লেগেছে সেটআপটি। তো আজকে যেহেতু তো পরে বলছি, ঠিক আছে মেশিনগুলো দেখো তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা সেটআপের পিছনটা দেখছো একদম ঝাক্কাস লাগছে। তো অন্ধকারে যে তোমাদের এত সুন্দর ভিডিও উপহার দিচ্ছি, তো তোমাদের উচিত একটা লাইক কমেন্ট শেয়ার করার নাকি। তো এখন প্রায় বেজে গেছে সন্ধ্যে 7:30 মতন, তো তবু তোমাদের সামনে এত সুন্দর ভিডিও উপহার। এবারে লাইভ টেলিকাস্ট কি হচ্ছে তোমরা লাইভ এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো কত দড়ি টড়ি কীসব দিয়ে বেঁধেছে আমার তো দেখেই ভয় লেগে গেছে। তো তারপরে চলো ঠেকে যাওয়া যাক, পরে কী আছে। ডিজি মেশিন রয়েছে কিন্তু খুব খতরনাক ডিজি, তো চলো দেখে নাও পরে ডিজি মেশিনের স্টেপটা, ঠিক আছে। তো বন্ধুরা ডিজি মেশিনটা কোথায় করা সেটাও দেখাচ্ছি, প্লাস ডিজি মেশিনে একটি ফোন নম্বর দেওয়া রয়েছে সেটাও দেখাচ্ছি। যদি কেউ ডিজি মেশিনটা ভাড়া করতে চাও দেখে নাও, নম্বরটি ভালো করে দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে ভৌমিক ইলেকট্রিক, ঠিক আছে। তো চংরা কালাগন্ডা, মোবাইল নম্বরটা ঠিক বুঝতে পারছি না, তো না বোঝা যাচ্ছে, একটু ভালো করে দেখবে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, ডিজিটা একটু ভালো করে দেখানোর পর এবার যাবো সেটআপের মেশিনগুলোর দিকে, ঠিক আছে সেটাও দেখাবো। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটি অনেক বড় হতে চলেছে, তো খুবই মজা লাগছে ভিডিওটি। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, মেশিনগুলো তো কীভাবে রয়েছে কীভাবে সাজিয়েছে সেগুলো দেখা যাচ্ছে। তো বন্ধুরা সেটআপের মেশিনগুলোও দেখলে, তো মেশিনগুলো একদম তো খুবই ভালোভাবে থাকিয়েছে। পিছনে দেখছো একটা দেয়াল মতন রয়েছে, সেই জন্য তোমাদের ভালো করে দিতে পারলাম না, মেশিনের সেটআপগুলো ভালো করে দেখাতে পারলাম না, ঠিক আছে। তো আজকের ভিডিওটি আমার তো ভালো লেগেছে, তোমাদেরও আশা করি খুবই ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটু শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো অনেক কষ্ট করেছি আজকে, তাই ভিডিওটি একটু বড় হয়ে গেল। তোমাদের সাথে ফাইনাল আজকে পুরো ব্যাপারটা শেয়ার করলাম যে কোথা দিয়ে আমরা গিয়েছি, কাকে কাকে জিজ্ঞেস করেছি, ঠিক আছে সেটাও দেখিয়েছি। তো ফাইনালি কাজ কালকেও আসতে চলেছে, এই মা কালী জনকা সাউন্ড সেটআপের একটা স্পিকার চেক করেছিল সেটি কালকে আসতে চলেছে, তোমরা চ্যানেলের উপর নজর রেখো, ঠিক আছে। তো আজ আমার ভিডিও আপলোডের টাইম হচ্ছে প্রত্যেক দিন ঠিক রাত 9টার সময় তোমরা ভিডিও পেয়ে যাবে। তো চলো ভিডিও এখানেই শেষ।